ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে ডবল কলম ব্যালট পেপার এই নিয়ে আলোচনা করব। আগে একটু আমি দেখাই সেই ব্যালট পেপারটি দেখতে কীরকম হয়। দেখুন, অর্থাৎ এই দিকেও ক্যান্ডিডেটের নাম এবং ছবি, এই দিকেও ক্যান্ডিডেটের নাম এবং ছবি, অর্থাৎ দুটো কলম, এই রকম ব্যালট পেপারকে বলা হয় ডবল কলম ব্যালট পেপার। এবার আমাদের একটু জানতে হবে এই রকম ব্যালট পেপার কোন ক্ষেত্রে ব্যবহার হয়। যদি কোনো একটি টায়ারে ক্যান্ডিডেটের সংখ্যা 9 বেশি হয়, যদিও আমি এখানে 8 দেখিয়েছি আর পাতাটা আমার সম্ভব হয়নি, কিন্তু যদি ক্যান্ডিডেটের সংখ্যা 9 বেশি হয় তখন যে কোনো একটি স্তরের ব্যালট পেপার এরকম ডবল কলম হয়, দুদিকে লম্বাতে আনা যায় না, তখন দুদিকে করতে হয়। অথবা যদি কোনো একটি টায়ার 2-মেম্বার সিট হয়, অর্থাৎ 2টি সিট কোনো একটি টায়ারে, এবার সচরাচর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এগুলি ঘটে, তো সেক্ষেত্রেও একদিকে একটি সিটের সব ডিটেলস থাকে প্রতিদ্বন্দ্বী যারা করছেন, আরেকদিকে আরেকটি সিটের থাকে। এবার এই ব্যালট পেপার নিয়ে আপনারা অনেকেই আলোচনা করতে বলছেন, এখানে বেশ কিছু পার্থক্য আছে নর্মাল ব্যালট পেপার প্রিপারেশনের সাথে, যেমন প্রিজাইডিং অফিসার সই কোথায় করবেন, ডিস্টিংগুইশিং মার্ক কোথায় দেবেন, এই বিষয়গুলি। তো আমি আগে সেটা আলোচনা করি। ব্যালটের পিছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এবার এখানে পাতাটা একটু মোটা, আপনারা যে ব্যালট পেপারগুলি পাবেন দেখবেন খুবই পাতলা। এই যে মাঝের লাইনটা বা এই যে লাইনটা দেখবেন পিছন দিক থেকে পরিষ্কার বোঝা যায়। এবার প্রথমে আমি ডিস্টিংগুইশিং মার্কটা কিভাবে দেবেন এই ক্ষেত্রে আমি সেটা একটু দেখাই। ধরুন আমি ডিস্টিংগুইশিং মার্কটা আমি কালি লাগালাম। এবারে নর্মাল ব্যালটে কি হয়, একটা কাউন্টার ফয়েলের ডান দিকে দেন আর একটা মেন ব্যালটের ডান দিকে, এই দুটি জায়গায় আমরা ডিস্টিংগুইশিং মার্ক দিই। এক্ষেত্রে যেটা বলছে, একটু আমাকে সময় দেবেন, একটা যেমন আমরা এখানে ডান দিকে দিই এটা আমরা দিয়ে দেব, আর একটা এই যে ব্যালটের মাঝখানের যে লাইনটা এবং যেখান থেকে ব্যালটটা ছিঁড়ব, এই দুটোর যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশন সেইটাকে সামনে রেখে এই রকম ভাবে ডান দিকে দিতে হবে। আমি আবার কাছ থেকে দেখাই, দেখুন এই রকম ভাবে দুটি ডিস্টিংগুইশিং মার্ক দিলাম, এইটাকে এরকম জায়গায় দিলাম, দেখুন মাঝখানে লাইনটা আমরা হালকা বুঝতে পাচ্ছেন, আর এই পোর্শন থেকে ব্যালটটা আমরা ছিঁড়ে নেব, এটা কাউন্টার পার্ট, তাহলে এরকম জায়গায় ডিস্টিংগুইশিং মার্কটা থাকবে। এবার এইভাবে ছাপ দেওয়ার কী উদ্দেশ্য সেটা ব্যালটটা ভাঁজ করার পর আমি আপনাদের কাছে ক্লিয়ার করব। এবারে নর্মাল ব্যালট পেপারে প্রিজাইডিং অফিসার পিছনে সইটা এরকম জায়গায় করেন, তাহলে এক্ষেত্রে তো আমরা এইখানে স্ট্যাম্পটা দিয়েছি, তাহলে সইটা হয় আপনাকে এই সাইডে করতে হবে কিংবা এই সাইডে করতে হবে। এবার আমি দেখাই, ধরুন এই সই করাটার বিষয়ে আপনারা অনেকে কনফিউজড হয়ে যাচ্ছেন নর্মাল ব্যালট পেপারের ক্ষেত্রেও, আমি বলছি ধরুন কারোর নাম প্রবীর কুমার মণ্ডল, ভালো করে বুঝুন প্রবীর কুমার মণ্ডল, তাহলে আমি এখানে ব্যালটের এই ডিস্টিংগুইশিং মার্কের ডান দিকে অথবা বাঁ দিকে আপনারা সইটা করবেন। সইটা আমি কীভাবে করছি, পি কে মণ্ডল, দেখুন আমি দেখাচ্ছি সইটা আপনাদেরকে, দেখুন সইটা আমি এইভাবে করলাম একটা সাইডে, এবং যেখান থেকে ব্যালটটা ছিঁড়ব যেন তার তলাতে এটা থাকে এইভাবে। তাহলে প্রথমে ভোটের আগের দিন ব্যালটটা এইভাবে এতটা পোর্শন প্রস্তুত করে রাখবেন, ডিস্টিংগুইশিং মার্ক কোথায় দিলেন, কোন কোন জায়গায় এবং সইটা কোন জায়গায় করবেন। এরপরে আমরা চলে আসছি ভোটের দিন কিভাবে কাজ করব। দুটি ক্ষেত্র, প্রথম কথা হচ্ছে যদি ক্যান্ডিডেট বেশি হওয়ার জন্যে এরকম ডবল কলম ব্যালট পেপার হয়, সেক্ষেত্রে ফার্স্ট পোলিং অফিসার প্রথমেই বলে দেবেন, কারণ এটা মূলত গ্রাম পঞ্চায়েত স্তরের ক্ষেত্রেই হয় এই ধরনের সম্ভাবনা, ভোটারকে বলে দেবেন তিনি যে কোনো একজন ক্যান্ডিডেটকে ভোট দেবেন। আর যদি এমন হয় যে গ্রাম পঞ্চায়েতটা 2-মেম্বার সিট, অর্থাৎ এদিকে একজন ক্যান্ডিডেটের মানে একটা সিটের বিভিন্ন ক্যান্ডিডেট, এদিকেও একটা সিটের বিভিন্ন ক্যান্ডিডেট, সিট মানে হচ্ছে একটা মানে কী বলবো একটা পদ বা আসন যেটাকে আমরা বলি, তো সেক্ষেত্রে তখন ভোটারকে বলে দিতে হবে যে আপনি এই দিকের একজন প্রার্থীর এগেনস্টে ভোট দেবেন, আবার এই দিকেরও একজন প্রার্থীর এগেনস্টে ভোট দেবেন, বিষয়টা কিন্তু ক্লিয়ার করে ভোটারকে বলে দিতে হবে। এবার আমি প্রথমে একটি ভোট বা আমি একটা ভোট দিয়ে আগে প্রথমে দেখাচ্ছি, ধরুন ক্যান্ডিডেট বেশি হওয়ার জন্য আপনার ডবল কলম ব্যালট পেপার হয়েছে, তো তাহলে ভোটার আপনার কাছে এলো, এখানে আপনার একটাই এন্ট্রি করার জায়গা ভোটারের ডিটেলস, তো আমি আগে এটাকে এন্ট্রি করে ব্যালটটাকে আমি ছিঁড়ি, তারপর আমি বাকি পোর্শনটা দেখাচ্ছি। তো ধরুন ভোটার আপনার বুথের পার্ট নাম্বার হয়তো 120 এবং ইলেকট্রাল রোলে ভোটারের সিরিয়াল নম্বর ধরুন 256। এবার এইখানটা ভোটারের আপনারা বাম হাতের টিপ ছাপ নিলেন। এবার ডকুমেন্ট
এইটা নিয়েও আপনারা অনেকে প্রশ্ন তুলছেন। দেখুন, যদি ডকুমেন্টটা অনেক ক্ষেত্রে হয় এপিক নন এপিক দুটোই লেখা থাকে, ওপরে টিক মেরে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে টিক মেরে দিলেন, এপিক হলে এপিক, নন এপিক হলে নন এপিক। আর যদি কিছু লেখা না থাকে তাহলে এপিক নিয়ে এলে এইভাবে এপিক লিখে দেবেন। যদি এপিক না নিয়ে আসে, ধরুন প্যান কার্ড এনেছে, এখানে প্যান লিখে দিলেন, ব্যাংকের পাসবই আনলে পাসবুক লিখে দেবেন, এইভাবে সংক্ষেপে যেন সেটা বোঝা যায় এখানে লিখে দেবেন, আর নাহলে নন এপিকটা ঠিক দিয়ে দেবেন। তাহলে দেখুন আমি এখানে লিখলাম, এবং অবশ্যই পার্ট নাম্বারটা, এই সরি ব্যালট নাম্বারটা কাউন্টার পার্টে এবং মেন ব্যালটে একই আছে, এটাও ভেরিফাই করে নেবেন। তাহলে এইভাবে ভোটারের ডিটেলসটা প্রথমে এন্ট্রি হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই ব্যালটটাকে এবার ছিঁড়ব। তো আমি স্কেল দিয়ে, এবার এখানে একটু জায়গাটা অসুবিধা আছে, আপ ডাউন আছে, আমি তবুও আমি ছিঁড়লাম। এবার এই কাউন্টার পার্টটা নিয়ে অনেকে আপনারা কনফিউজড হয়ে যাচ্ছে যে আমি অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ব্যালট দেখাচ্ছি বলে আপনারা প্রশ্ন করছেন কাউন্টার পার্টটা কোথায় রাখবো। কিন্তু আমি বারবার বলছি এগুলো বান্ডিলে আটকানো থাকবে, তাহলে কাউন্টার পার্টটা আপনার ব্যালটের বান্ডিলই আটকানো থাকবে স্ট্যাপেল করে। পুরো বান্ডিলটা শেষ হয়ে যাওয়ার পর এই কাউন্টার পার্ট সম্বলিত যেটা রেসিডিউটা রইল এটা প্রিসাইডিং অফিসারকে জমা দিয়ে দেবেন বান্ডিলটা। এগুলো কিন্তু সিঙ্গেল হবে না, এগুলো সব বান্ডিলে আটকানো থাকবে। তাহলে এই জায়গাটা পরিষ্কার হলো। এবং দেখুন কাউন্টার পার্টে আপনার একটি ডিস্টিংগুইশিং মার্ক আছে। এবার আমি মেন ব্যালটটা নিই, তাহলে এই কাউন্টার ফয়েলের ব্যাপারটা যেন আপনারা গোলমাল করবেন না। এটা অনেকে আপনারা প্রশ্ন করছেন যে এটা কোথায় রাখবো, এটা ব্যালটের বান্ডিলই আটকানো থাকবে। এবার তাহলে দেখুন মেন ব্যালটটা আমার এই জো, এখানে ব্যালটের সিরিয়াল নাম্বারটা পরিষ্কার দেখা যাচ্ছে, পিছন দিকে দেখুন একটি ডিস্টিংগুইশিং মার্ক এবং প্রিসাইডিং অফিসারের সই আছে। এইবারে যে প্রসেসটা হচ্ছে যে এই ব্যালটটাকে আমরা কীভাবে ভাঁজ করব, নর্মালভাবে ভাঁজ করলে হবে না, এবং ভাঁজের একটি বিশেষত্ব আছে। তো আমি তার আগে একটা এখানে অ্যারো ক্রস মার্ক দিয়ে একটা ভোট দিয়ে দিই, তাহলে ভাঁজটা আমাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো প্রথমে ধরুন আপনার ক্যান্ডিডেট বেশি হওয়ার জন্য ডবল কলম ব্যালট পেপার হয়েছে, তাহলে ভোটার একটি ভোট দেবে। তাহলে আমি প্রথমে একটা ভোট দিয়ে বিষয়টা দেখাই। এই যে অ্যারো ক্রস মার্ক আমি কালি লাগালাম, ধরুন এই প্রথম ব্যক্তিকে ভোটার ভোট দিল। দেখুন ভোট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই জায়গাটা। এইবার তাহলে ব্যালটটাকে আমরা কিভাবে ভাঁজ করব, যদি আপনি প্রথমে মাঝখানে ভাঁজ করে দেন, যেহেতু এটা একটি মোট ভোট পড়বে, যদি মাঝখানে প্রথম ভাঁজটা করি তাহলে দেখুন এই যে ভোটটা ভোটার দিল, অনেক সময় হয় কি আপনি হয়তো স্ট্যাম্প প্যাডেতে সেই মাত্র কালি ঢেলেছেন, অ্যারো ক্রস মার্ককে যেটা লাগালেন দেবেন কালিটা বেশি লেগে যায়, এখানেও কালিটা একটু বেশি এসে যায়। তাহলে এইভাবে মিডিলে প্রথম ভাঁজটা করলে এই ছাপটা আবার এসে এইখানে ফুটে যাবে, তাহলে দুটো ছাপ হয়ে গেলে যখন কাউন্টিংয়ের সময় ব্যালটটা বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা করব কি, প্রথমে এই দুটো পোর্শনকে আমরা ভাঁজ করব। কীরকম ব্যাপারটা আমি দেখাচ্ছি, দেখুন এই ভাঁজটা হবে প্রথম, এই ভাঁজটা প্রথম হলো। তাহলে এই ভাঁজটা প্রথম করলে কী হবে, এই যে ছাপটা যদি কোনো কারণে কালি বেশি লেগে যায়, এটা তার সেই ক্যান্ডিডেটের নামেতে ছাপটা আবার পড়ে যাবে, তাতে কিন্তু ব্যালটটা ক্যান্সেল হবে না। অথবা যদি ভোটার এই দিকে ভোট দেয়, সেক্ষেত্রেও আমরা প্রথম প্রথম যেহেতু আমরা এইটাকে ভাঁজ করছি, তাহলে বিষয়টা কী দাঁড়ালো, এই দিকেও যদি ভোটার ভোট দেয় সেটা এসে তার ক্যান্ডিডেটের ছবিতে পড়বে, যদি নামের পাশে দেয় আর ছবিতে দিলে নামেতে পড়বে। তাহলে আগে আমরা এই দুটো সাইডকে ভাঁজ করে দেবো, ভাঁজ করে দেওয়ার পর এরপরে মাঝ বরাবর আমরা ভাঁজটা করছি, দেখুন মাঝ বরাবর, কিন্তু পুরো সমস্ত ভাঁজটা এখন চলছে আমার ভার্টিক্যালি, এরপরে মাঝ বরাবর দেবো, তাহলে ওই ছাপটার এদিক ওদিক লাগার ব্যাপার নেই। এরপরে আপনি মাঝখানে হরাইজেন্টালি একটা ভাঁজ করুন। এবার দেখুন আমি যেটা বলতে চেষ্টা করেছিলাম, ডিস্টিংগুইশিং মার্কটা আপনার ইজিলি ভিজিবল হচ্ছে, দেখা যাচ্ছে এইদিকে এদিকে, দেখুন। তাহলে এই যে ডিস্টিংগুইশিং মার্কটা যেটা আমি দিয়েছিলাম, এমনভাবে ব্যালটটা ভাঁজ করলাম ডিস্টিংগুইশিং মার্কটা আমার দেখা যাচ্ছে, কিন্তু যদি আপনি ওই ডান দিকের কোণে দিতেন তাহলে ডিস্টিংগুইশিং মার্কটা আপনার আড়াল হয়ে যেত, দেখতে পাওয়া যেত না। এইবারে এখানেও আমি একটা কথা বলি, এইবার এই যে আপনি ভাঁজটা করলেন, এবারে দেখবেন ভোটারকে বলে দেবেন, আমি সোজা দিকে দেখাই, ভোটারকে বলে দেবেন যেন ওইভাবেই ভাঁজটা করে, এবার ভোটার যেন এই মাঝের ভাঁজটা আগে না করে দেয়। এবার আমি দুটো ভোট দিয়ে একটা উদাহরণ দেখাই, ধরুন আপনার এটা টু সিটেড, টু মেম্বার সিটেড জন্য গ্রাম পঞ্চায়েতে ভোট হচ্ছে, তাহলে ভোটার এদিক থেকে একজন ক্যান্ডিডেটকে ভোট দেবে, এদিক থেকে একজন ক্যান্ডিডেটকে ভোট দেবে। একটা ভোট আমি দিই, তারপর আমি ব্যাপারটা বোঝাচ্ছি। আমি অ্যারো ক্রস মার্কে কালি নিলাম, ধরুন ভোটার এই দিক থেকে এই ব্যক্তিকে ভোট দিয়েছে, তাহলে এবার দেখুন এই যে দুটো ভোট হলো,
এবার আপনি যদি মাঝখানটা আগে ভাঁজ করেন, ভালো করে সাইন্সটা বুঝতে হবে, তাহলে এই ছাপটা এসে এই দিকের ক্যান্ডিডেটের এখানে লেগে যেতে পারে, এই ছাপটা এদিকে চলে আসতে পারে, আবার এই ছাপটা এদিকে চলে আসতে পারে, তার মানে ভোটারের ভোটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু যদি আপনি এইটা আগে ভাঁজ করেন, তাহলে এই ছাপটা বড় জোর সেই ক্যান্ডিডেটের নামের ওপরে আরেকটা পড়তে পারে, তাতে কিন্তু ব্যালটটা ক্যান্সেল হবে না। তাহলে এইটাকে আমরা আগে ভাঁজ করে দিলাম। আবার একই রকম এই ছাপটা যখন আমরা ভাঁজ করব, বড় জোর সেই ক্যান্ডিডেটের নামের এগেনস্টে পড়বে, ব্যাস। তাহলে আর তো কোনো ব্যাপার পুরো সেভ হয়ে গেল। এবার আমরা এইভাবে মিডিলে ভাঁজ করলাম, তারপরে এইভাবে ভাঁজ করলাম, দেখুন ডিস্টিংগুইশিং মার্কটা আমার এই এইদিকে আছে, দেখুন ভিজিবল, পরিষ্কার দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু ব্যালটটাকে ভাঁজ করবেন। আমি ফাইনালি আর একবার দেখিয়ে দিচ্ছি, ডবল কলম ব্যালট পেপার হলে আপনারা কীভাবে ভাঁজ করবেন আমি সোজা দিকে দেখাচ্ছি। প্রথমে দুদিকটাকে যে দুটো যে পোর্শন তার মাঝ বরাবর প্রথমে ভাঁজ করবেন, এইভাবে মাঝ বরাবর ভাঁজ হয়ে গেল। এরপর যে এই এই যে ব্যালটটা রইলো এটাকেও একদম মাঝ বরাবর, অর্থাৎ কলম ওয়াইজ তিনটে ভাঁজ হচ্ছে, দুটো সাইড আগে তারপর মিডিলটা। এরপর আপনারা হরাইজেন্টালি একটা ভাঁজ করবেন, যাতে করে ডিস্টিংগুইশিং মার্কটা এইভাবে ভিজিবল হয়, এবং ভোটারকেও আপনারা বলে দেবেন এইভাবেই যেন ব্যালট পেপারটা ভাঁজ করে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে হলে এটা ফোর্থ পোলিং অফিসারের ডিউটি, ফোর্থ পোলিং অফিসারকে এইভাবে ভাঁজ করে দিতে হবে গ্রাম পঞ্চায়েতের সাদা রঙের ব্যালট পেপার, এবং ভোটারকেও বলবেন এইভাবে যেন ভাঁজ করে। কাজেই ডবল কলম ব্যালট পেপার হলে তার ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া, প্রিজাইডিং অফিসারের সই করা, এবং মেন হচ্ছে এর ভাঁজ করার পদ্ধতিটা, এইভাবে আপনারা করবেন। এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তবে এই ডবল সিট যদি হয় টু মেম্বার সিটের ক্ষেত্রে, প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুকে বিশেষ কিছু কিন্তু লেখা নেই যে তার ভোটদান পরবর্তী প্রসেস, এবং আমারও এই নিয়ে পরবর্তী কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। তবে আপনাদের যে যে জায়গায় এই ধরনের পরিস্থিতি আছে, আমি বলবো ট্রেনিংয়ে গিয়ে কিন্তু এই বিষয়টা ভালো করে বুঝে নেবেন। এই ধরনের ব্যালট পেপারের ক্ষেত্রে পরবর্তী যে স্টেপসগুলো আছে, ব্যালট বক্সে ফেলা, ফর্ম 18 ফিল আপ করা, যে বাকি যে বিষয়গুলি, সেগুলো একটু ট্রেনিংয়ে কিন্তু আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এর পরবর্তী বিষয় নিয়ে আমার কিন্তু বাস্তব অভিজ্ঞতা নেই। আমি জাস্ট ব্যালট পেপার প্রস্তুতিকরণ, যেটা আপনারা অনেকেই বলছিলেন ডবল কলম ব্যালট পেপার হলে কীভাবে কাজ করব, দুটি পরিস্থিতিতে হয় কীভাবে সেই ব্যালটটাকে প্রস্তুত করবেন এবং ভোটারের হাতে তুলে দেবেন, এই পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।